এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করাচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বরিশালে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকাল 11:30টার দিকে নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় নেতারা বলেন, যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। দুপুর 12:30টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবলীগ। সমাবেশে বক্তারা বলেন, জাতির জনকের ভাস্কর্যের অবমাননাকারীদের ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ফিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।